হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বালনাট একটি চ্যানেল স্বাগত তো অবশেষে কিন্তু পি এম কিষান প্রকল্পের নাম নতুনভুক্ত নতুন পুরোনো সকল কৃষকদের জন্য একটা বিরাট বড় সুখবর চলে আসে কেননা পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ এই তেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তেইশে জানুয়ারি ঢুকতে চলেছে আপনারা জানেন তেইশে জানুয়ারি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই দিন উপলক্ষে কিন্তু বন্ধুরা পিএম কিষান প্রকল্পের তেরোতম কিস্তির টাকা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করতে চলেছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এই নিয়ে অফিসিয়াল কি আপডেট উঠে আসে আদেও কি তেইশে জানুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা যাদের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা আছে তো সেক্ষেত্রে ওই সকল কৃষকেরা তেইশে জানুয়ারি টাকা পাঠালে টাকা পাবেন কিনা বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমাদের এই যে মোবাইলের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এই সম্পর্কে একটা আর্টিকেলে কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া আছে এখানে বলেছে পি এম কিষান যোজনা কৃষকদের জন্য সুখবর জেনে নিন কবে পাবেন দুই হাজার টাকার তেরোতম কিস্তি তো ডিটেলস দিয়ে দিচ্ছে আপনাদের তো দেখুন কি বলা আছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের তেরোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন কোটি কোটি কৃষক তাদের জন্য দুর্দান্ত খবর রয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের জন্য দুই হাজার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে জানুয়ারি মাসেই কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে আপনি পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার কিস্তির অবস্থা পরীক্ষা করতে পারবেন অর্থাৎ আপনার স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন আপনার টাকা আপনি টাকা পাবেন কি না তো সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দিতেছি বন্ধুরা এবার দেখুন এখানে কী বলেছে যে তেইশে জানুয়ারি পাবেন তেরোতম কিস্তি এখানে ডিটেলসে দেখুন কি বলা আছে যে সরকার তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা দিতে পারে এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এর কারণে সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করে তেইশে জানুয়ারি সরকার তাদের সঙ্গে ভার্চুয়াল কথাবতনের পরে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকার তেরোতম কিস্তি পাঠিয়ে দেবে এবার একটা ইকোআইসি ব্যাপারে ডিটেলস জানিয়ে দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে ইকো আবশ্যক এখানে যেটা বলেছে যে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী যেসব কৃষক ইকো করেননি তারা তেরোতম কিস্তির টাকা পাবেন না যদি আপনার ই এখনো হয়েছে এখনও না হয়ে থাকে তবে আজই এটি সম্পূর্ণ করুন তবে আপনি এই কিস্তির টাকা পাবেন তো যাই হোক বন্ধুরা এই আর্টিকেলটা দেখে কিন্তু আপনারা আশা করতেছি নিশ্চিত বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু দেখুন এই যে প্যাসেজটা আছে এখানে কিন্তু বলা আছে তেইশে জানুয়ারি পাবেন তেরোতম কিস্তি এবং তার নিচের লাইনে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সরকার তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা দিতে পারে অর্থাৎ এখানে কিন্তু ওনারা বন্ধুরা অনুমান করে বলতেছে যে সরকার তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা দিতে পারে এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল একদম প্রধানমন্ত্রীর তরফ থেকে কিংবা কিংবা কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকেও কিন্তু এটা অফিসিয়াল কোনো ঘোষণা না যে তেইশে জানুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরোতম টাকা ঢুকতে পারে তবে এখানে কিন্তু অনুমান করা হচ্ছে যেহেতু তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই দিনটিকে কিন্তু সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করেন এই কারণে কিন্তু সেই দিনে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরোতম কিস্তির টাকা পাঠাতে পারেন তো যাই হোক বন্ধুরা পরবর্তীতে এর যদি আরও কোনো রকম অফিসিয়াল আপডেট উঠে আসে যে তেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেইশে জানুয়ারি পাঠানো হবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বাড়ি ইনফর্ম করে দেবো তবে অনেকটাই কিন্তু চান্স রয়েছে এদিন টাকা পাঠানোর এ নিয়ে আপনার কি ব্যক্তিগত মতামত আছে যে তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরোতম কিস্তির টাকা পাঠাবে কি না সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবার কথা হচ্ছে বন্ধুরা ধরে নিলাম যে তেইশে জানুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী টাকা পাঠাবেন তাহলে কোন কোন কৃষকেরা টাকা পাবেন না সেটা এবার একটু আপনারা দেখে নিন দেখুন আপনারা যারা পিএম কিষানের সাইটে এসে নিজের বেনিফিশিয়ারি ইস্টালটা চেক করে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টলমেন্টের ঘর পুরোপুরি ফাঁকা আছে কিন্তু আপনি পুরনো কৃষক অর্থাৎ তিন চারটে কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাওয়ার পরেও যদি আপনার বর্তমান ইনস্টলমেন্টের ঘর ফাঁকা থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই তেইশে জানুয়ারি যদি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরোতম কিস্তির টাকা দেওয়া হয় পিএম কৃষি তাহলে কিন্তু সেদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কারণ জানেন ইনস্টলমেন্টের ঘরে যশ দিনের পর্যন্ত পোস্টে শুরু হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা কোনোভাবেই ঢুকবে না এবার কথা হচ্ছে যাদের এখানে আরেকটি সাইন দেখাচ্ছে বন্ধুরা তারা টাকা পাবেন কি না সেটা একটু আপনাদের ক্লিয়ার করে দেয় এই যেমনটা এই কৃষকের দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে কোল্টন করলে ইনার দেখতে পাবেন এনার কিন্তু ফিফথ ইনস্টলমেন্টের ঘরে আরেকটি সাইন বাই দেখাচ্ছে অর্থাৎ তেরোতম কিস্তির টাকা যদি তেইশে জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় তাহলে কিন্তু যাদের আর সাইন দেখাচ্ছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা ইভেন আমরা বারোতম কিস্তির ক্ষেত্রেও দেখেছিলাম যে লাস্ট কিন্তু কৃষকদের বারোতম কিস্তির সময় এখানে আর একটি সাইন হয়েছিল এবং যেদিন টাকা পাঠানো হয়েছিল সেদিনই কিন্তু বন্ধুরা এখানে পেমেন্ট প্রসিড হয়ে গিয়ে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তো আশা করতেছি বুঝতেই পারতেছেন বন্ধুরা যে যাদের আপনাদের আর সাইন দেখাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকরাই কিন্তু টাকা পাবেন যদি তেইশে জানুয়ারি টাকা পাঠানো হয় আদারওয়াইজ বন্ধুরা যাদের ইনস্টলমেন্টে কর ফাঁকা আছে তারা কিন্তু সেদিন টাকা পাবেন না তো পরবর্তীতে আরও কোনো আপনাদেরও নিয়ে অফিসিয়াল আপডেট উঠে আসলে যে আপনাদের কপের থেকে এখানে টাকা দেওয়ার প্রচেষ্ট শুরু হবে যাদের ইনস্টলমেন্ট করা ফাঁকা আছে এই নিয়ে যদি পরবর্তীতে আরও কোনো অফিসিয়াল আপডেট আসে সেটারও আমি আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে না আপডেটটি জানিয়ে দিব বন্ধুরা তো আজকের ভিডিওতে মূলত এটাই আপডেট ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততরিকা সরে দেবেন তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শুক্রী পরে ভিডিওতে ধন্যবাদ